রংপুর চিড়িয়াখানায় একজোড়া বাঘ পাঠিয়ে ঢাকা থেকে একটি জলহস্তি পেল চট্টগ্রাম চিড়িয়াখানা। এই মুহূর্তে চট্টগ্রাম চিড়িয়াখানায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, যাচ্ছে তার কাছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু এই প্রথমবারের মতো জলহস্তির মতো যে আফ্রিকান প্রাণী সেটা এসেছে, এবং সেই কারণে আমরা দেখেছি যে দর্শনার্থী যারা আছে তারা আসলে বেশ খুশি এবং উচ্ছ্বসিত, বিশেষ করে যারা বাচ্চা আছে। এবং তারা বলছেন যে তারা বিভিন্ন টিভিতে কিংবা বইপত্রে এই জলহস্তি দেখেছে, কিন্তু সামনাসামনি এই যে বিশাল আকৃতি সেটা দেখে আসলে অনেক বেশি উৎফুল্ল বাচ্চা যারা দর্শনার্থী আছে তারা। এবং আমরা যখন এখানে বেলা 4টা বাজে পৌঁছাই তখন কিন্তু এই প্রাণীটি উপরেই ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আসলে পানির মধ্যে এবং সেখানে অবস্থান করছে, এবং সেটা দেখেও আসলে বাচ্চারা বেশ মজা পাচ্ছে। এবং এরই মধ্যে আমি কিন্তু চিড়িয়াখানা যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রাণী বিনিময়ে যে আওতা তার সেই ক্ষেত্রে কিন্তু রংপুর চিড়িয়াখানাকে চট্টগ্রাম থেকে 2টা বাঘ দেওয়া হয়েছে, এবং তার বিনিময়ে কিন্তু ঢাকা চিড়িয়াখানা থেকে এই জলহস্তিটি চট্টগ্রামে এসে পৌঁছায় গত বৃহস্পতিবার রাতে। এবং আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে সাধারণ যে দর্শনার্থী এরা আছেন সেই সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে, এবং এই জলহস্তিটির বয়স কিন্তু 12 বছর এবং এর ওজনও কিন্তু প্রায় 1300 কেজি বলে আমাদেরকে চিড়িয়াখানা যে কর্তৃপক্ষ তারা জানিয়েছে। তবে 2 জোড়ার মধ্যে প্রথম জোড়া কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছেছে, এবং আরেকটি যে স্ত্রী জলহস্তি সেটা আসলে কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় আসবে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম চট্টগ্রামে।